গুড মর্নিং বন্ধুরা, আজকে আমার আবার হঠাৎ করে একটা ভিডিও বানানোর ইচ্ছা হলো। তো দেখা যাক, আজ সকাল থেকে শুরু করি। তো আমার চা খাওয়া প্রায় কমপ্লিট, এবার আমি যাচ্ছি একটু কাজকর্ম করতে, ব্যাস আসছি। সবজি বলতে আজকে নেওয়া হয়েছে টমেটো, ফুলকপি আর আলুগুলো, দেখা যাক। এগুলো আমি কেটে নিয়েছি, আর আজকে হবে এই মাছ। দেখছি সাদা ফুলগুলো আবার গাছে হয়েছে, এগুলো তাই তুলে নিয়েছি। বন্ধুরা, এটাই সেই জায়গা, আমি এখানেই ভিডিও বানাই, আমাকে এখানে ভিডিও বানাতে খুব ভালো লাগে। এই দেখো, এই দেখো, এখানেই ভিডিও বানাই, আর ঠান্ডা নেই। প্রতিদিনের মতো আজ তো দুধ নিয়ে এসে গেছি, এবার আমি রান্নার দিকে শুরু করি। দেখো, এবার আমি এটাকে ছড়াবো, আর এদিকেও আমি একটা শাক বানাবো, আর এখানে বোটের জন্য এখানে আমি দিতে দেখা যাক। আমি যতক্ষণে মশলাগুলো ভেজে নিয়েছি, জিরে আদা ধনে ভালো করি, আর এইখানে সেই মশলাটা বানাই। কমপ্লিট করে নিই, মশলাটা আমি দিয়ে দিলাম। এদিকে মাছটা কমপ্লিট হয়ে গেলে এখানে আলুগুলো ভেজে নেব পেঁয়াজ লঙ্কা দিয়ে। সব
আমি গরম মশলাটা দিয়ে দেব। আমার মাছের ঝোল রান্না কমপ্লিট, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে কমপ্লিট। টাটা। তো নমস্কার বন্ধুরা, যেটা আমি বলছিলাম আমার সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে এখানে, আর আমি এখানেই প্রথম মানে ভিডিওটা শুরু করি, মানে রিলসগুলো বানানো তৈরি করে মানে শুরু করেছি আর কি। তো দেখা যাক এখন কতটা এগোতে পারি, তো তোমরা আমার সঙ্গে থেকো। তো আজকে আবার দুটো রিল করবো বলে এখানে এসেছি, দেখা যাক। টাটা।